ভোলার সাগরকুলের চর কুকরিমুকরিতে প্রায় 5,000 মহিষ ও দ্বিগুণ গরু ছাগল রয়েছে। কিন্তু এসব গবাদি পশুর খাবারের জন্য নির্দিষ্ট কোনো চারণভূমি নেই। এই মৌসুমে খাবারের জন্য নেই মিষ্টি পানির ব্যবস্থা। জেগে ওঠা নতুন চরগুলোই এসব প্রাণীর খাবারের একমাত্র ভরসা। গ্রীষ্মের শুরুতে ওইসব চর নোনা পানির জোয়ারে তলিয়ে যাওয়ায় খাবারের সংকট আরো বেড়ে গেছে। চাষিরা জানান, নোনা পানিতে ডুবে থাকা ঘাস খেয়ে মহিষ ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। একই অবস্থা ঢালচর, চর নিজাম, মনপুরা ও তজুমদ্দিনের চরাঞ্চলগুলোর। নোনা পানির কারণে মহিষ কাবু হয়ে যায়, ঘাসও নাই, গাছ বাগানে ফরেস্ট মহিষ দিতে দেয় না। ঘাসের অভাবে অনেক বাচ্চারা নষ্ট হয়ে যায়, দুধ কমে যায়, মহিষের গোস্ত কমে যায়। স্থানীয় প্রাণী চিকিৎসকরা জানান, ঘাস সংকটের কারণে উৎপাদন কমেছে আর বেড়ে গেছে চিকিৎসা খরচ। এতে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কিন্তু আয়ের পরিবর্তে লোকসানের মুখে পড়েছেন মালিকরা। বাচ্চাগুলো অনেক সময় রুগ্নই থাকে এবং অনেক বাচ্চা মারা যায়। আবার বংশ বিস্তার করার জন্য যে গর্বটা হয় না। ফরেস্টের অনেকগুলো চর আছে, যে দুই একটা চরকে যদি অবমুক্ত করে এই প্রাণীগুলোর জন্য ব্যবস্থা করা হয়। এ সময় খাদ্য ও নোনা পানির কারণে সংকটের কথা উল্লেখ করে বন বিভাগ ও প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের নদীগুলোতে ভোলার সেখানে সমুদ্রের লবণাক্ত পানি ঢোকে, আমাদের এই দুইটা আমাদের সমস্যা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 78,000 মহিষ, 3,42,000 গরু ও 1,58,000 ছাগল রয়েছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।